হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের বলবো কোন জনপ্রিয় নায়িকারা ক্যারিয়ারের শীর্ষে থাকতে বিয়ের সিদ্ধান্ত নিয়ে অভিনয় ছেড়েছেন। তো চলুন শুরু করি। নাম্বার এক, অভিনেত্রী সোহিনী ব্যানার্জি। ইনি উড়ন তুবড়ি ধারাবাহিকে তুবড়ির চরিত্রে অভিনয় করতেন। সোহিনী ব্যানার্জি 27 জানুয়ারি বিয়ে করেন জয়সূর্য গুপ্তের সঙ্গে। স্কুল জীবন থেকেই সোহিনীর সঙ্গে জয়সূর্যর প্রেম। পেশায় ইঞ্জিনিয়ার জয়সূর্য, কর্মসূত্রে লন্ডনে থাকেন তিনি। অভিনেত্রী এবং জয়সূর্য বিয়ের পর লন্ডনে পাড়ি দিয়েছেন। সোহিনী আপাতত অভিনয় থেকে দূরেই রয়েছেন। নাম্বার দুই, অভিনেত্রী রুষা চ্যাটার্জি। ইনি শ্রীময়ী ধারাবাহিকে অর্ণার চরিত্রে অভিনয় করতেন। রুষা চ্যাটার্জি 19 জানুয়ারি বিয়ে করেন অনুরণ রায়চৌধুরীকে। ওয়াশিংটনের সিয়ালেটেই তিনি থাকেন, সেখানেই চাকরি করেন। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি। বিয়ের পর রুষা ওয়াশিংটনে চলে গেছেন। 13 বছরের অভিনয় জীবনকে ইতি জানিয়ে স্বামীর সাথে গুছিয়ে সংসার করছেন তিনি। নাম্বার তিন, অভিনেত্রী জয়া বচ্চন। টলিউড এবং বলিউড ইন্ডাস্ট্রির একজন নামী অভিনেত্রী হলেন তিনি। জয়া বচ্চন 3 জুন 1973 সালে সুপারস্টার অমিতাভ বচ্চনকে বিয়ে করেন। অমিতাভ বচ্চনকে বিয়ে করার পর তিনি অভিনয় ছেড়ে দেন। আসলে অমিতাভ নিজেই জয়ার কাছে শর্ত রেখেছিলেন, তাই বিয়ের পর সংসার করার জন্য তার ক্যারিয়ার ছেড়ে দেন জয়া বচ্চন। নাম্বার চার, অভিনেত্রী উপানিতা ব্যানার্জি। ইনি বকুল কথা ধারাবাহিকে বর্ষার চরিত্রে অভিনয় করতেন। উপানিতা ব্যানার্জি 8 ফেব্রুয়ারি 2020 সালে চন্দন চৌধুরীকে বিয়ে করেন। একটি পার্ট টাইম জব করতে গিয়ে তাদের দুজনের আলাপ হয়। বিয়ের পর অভিনেত্রী আর অভিনয় জগতে আসেনি, এখন গুছিয়ে সংসার করছেন তিনি। নাম্বার পাঁচ, অভিনেত্রী করিশ্মা কাপুর। বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন তিনি। 1991 সালে প্রেম কায়দে সিনেমার মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। করিশ্মা কাপুর 29 সেপ্টেম্বর 2003 সালে সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। পেশায় একজন ব্যবসায়ী। বিয়ের পর তাকে স্বামী এবং শ্বশুর বাড়ির থেকে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল, কিন্তু তিনি আর অভিনয়ে ফিরে আসতে পারেননি এবং তারপর 2016 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। নাম্বার ৬, অভিনেত্রী সোনম কাপুর। বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং অভিনেতা অনিল কাপুরের একমাত্র মেয়ে হলেন তিনি। সোনম কাপুর 8 মে 2018 সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন। পেশায় একজন ব্যবসায়ী তিনি। অভিনেত্রী বিয়ের আগে অনেকগুলি সিনেমাতে অভিনয় করেছেন, কিন্তু তার মধ্যে বেশিরভাগ সিনেমাই ফ্লপ। বিয়ের পর অভিনেত্রী এখনো পর্যন্ত কোনো সিনেমাতে অভিনয় করেননি। নাম্বার সাত, অভিনেত্রী আসিন। ইনি দক্ষিণ ভারতীয় এবং বলিউডের বেশ কিছু জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন। অভিনেত্রী ভারতনাট্যমেও প্রশিক্ষণ নিয়েছেন। আসিন 2016 সালের জানুয়ারিতে রাহুল শর্মাকে বিয়ে করেন। পেশায় ইনি একজন জনপ্রিয় কোম্পানি মাইক্রোম্যাক্সের সিইও। অভিনেত্রী বিয়ের পর তার অভিনয় জীবনে ইতি জানিয়েছেন এবং বর্তমানে এক মেয়ে এবং স্বামীর সঙ্গে গুছিয়ে সংসার করছেন তিনি। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর কমেন্ট করে জানাও এনাদের মধ্যে তোমাদের পছন্দের অভিনেত্রীকে। থ্যাংকস ফর ওয়াচিং।